আমি বার বরাবরের মতনই বলে এসেছি, প্রত্যেকটা আর্টিস্ট তার প্রত্যেকটা সিনেমা নিয়েই অনেকটা আশাবাদী থাকে। কারণ যখন সে যখন কোনো সিনেমার অফার পায়, তখন কিন্তু তার মাথায় এটা থাকে না যে আমি এই যদি এই সিনেমা করি দর্শকরা নিরাশ হলে হোক না হলে না হোক, এই এই চিন্তাভাবনা কিন্তু কখনোই তাদের মাথায় থাকে না। যারা কাজ করে, যারা আর্টিস্ট, তাদের মাথার মধ্যে একটাই একটা কথাই কাজ করে যে না, ঠিক আছে, একটা কাজ আমি করছি, সেই কাজ যেন দর্শক ভালো বলে, দর্শক যেন হলমুখী হয়, পরবর্তীতে যেন আমরা আরও অনেক কাজ করি, ইন্ডাস্ট্রিটা যেন ভালো হয়। সো সেইটা মাথায় রেখে আমি যতগুলি কাজ করেছি, নূরজাহানের পর পোড়ামন্টু, পোড়ামন্টুর পর দহন, দহনের পর এই গোলইশান, সাইকো, তো সব মিলিয়ে পরপর যা মানে যেগুলো যেগুলো আমার রিলিজ হয়েছে, যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, দর্শকরা 100% পজিটিভ ছিল, তারা ভালো রেসপন্স করছে, সব মিলিয়ে ভালোই রেসপন্স পাচ্ছে। এই ব্যাপারে তো আমি বলবো আমি অনেক বেশি লাকি, কারণ এত অল্প সময়ে অন্যান্য যারা কাজ করছে আমার সহকর্মীরা, তাদের ক্যারিয়ারের সাথে যদি আমার ক্যারিয়ার তুলনা করি, আমার ক্যারিয়ার কত, 4.5 বছর 5 বছর, সো খুবই কম। এবং এটার তো অল ক্রেডিট গোজ টু মাই অডিয়েন্স, মাই লাভলি অডিয়েন্স। তাদের ভালোবাসা না থাকলে, তাদের সাপোর্ট না থাকলে আসলে এই পর্যন্ত আসতে পারতাম না, এবং তাদের জন্যই আসলে কাজগুলো করা, এত কষ্ট করা। সো আমি আমি সবসময় আমার জায়গা থেকে আমার প্রায়োরিটি থাকবে, আমার ভালোবাসার দর্শকগুলো, আমার যারা ভক্ত আছে, আমার ভালোবাসার মানুষগুলো, তাদেরকে আমি সবসময় প্রায়োরিটি দিচ্ছি এবং দিয়ে যাব। আপনি আপনার সিনেমা ছাড়া অন্য যে সিনেমাগুলো আছে ওইগুলো দেখছেন না? যেহেতু দেখেন আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, সো আমারও তো কিছু দায়িত্ব আছে আমার সিনেমার প্রমোশনে বিভিন্ন জায়গায় যাওয়া। সো আমি আমার প্রমোশন আমার সিনেমার প্রমোশনে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বগুড়ায় যাচ্ছি, ময়মনসিংহে এসেছি, শেরপুরে গিয়েছি, আরও অনেক জায়গায় গিয়েছি, খুলনায় গিয়েছি। সো এই চাপে আসলে অন্যান্য সিনেমা দেখা হয়নি, বাট আমি এটা আমি অবশ্যই বলবো, আমার যে বাকি দুইটা সিনেমা রিলিজ হয়েছে, দিনদাডে এবং পরাণ, আমি তো ডেফিনেটলি হলে গিয়ে দেখবো, একটু চাপ মুক্ত হই, তারপরে আমি ওই দুইটা সিনেমাই দেখবো, এবং সেটা আমি দেখে আমি রিভিউ দেবো যে কেমন লেগেছে। এইবার যে দুইটা সিনেমার মানে প্রচারে আমরা দেখলাম যারাই গেছে সবাই আসলে নিজেদের আসুক দেখুক দেখছে, এবং 100%-এর মধ্যে 99% মানুষের পজিটিভ রেসপন্স পাচ্ছি। তো সব মিলিয়ে আসলে উই অল আর পজিটিভ। এখন দেখা যাক, সামনে তো আরও সপ্তাহ বাকি আছে।